আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জেল হত্যা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দণ্ডপ্রাপ্ত খুনিদের বিদেশ থেকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বললেন ওবায়দুল কাদের শ্রম আদালতে গ্রামীণ কমিউনিকেশনের কর্মচারীদের মামলায় জামিন পেলেন ড মোহাম্মদ ইউনুস এখনো নিয়ন্ত্রণের বাইরে পেঁয়াজের দাম কেজি প্রতি পাইকারি দর একশো বিশ থেকে একশো টাকা তদারকির অভাব বলছেন ক্রেতারা অভিযান চলাকালেই ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে অবাধে চলছে জাটকা নিধন এবং নয়াদিল্লিতে সন্ধ্যায় বাংলাদেশ ভারত টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজ তেসরা নভেম্বর জেল হত্যা দিবস বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত দিন উনিশশো পঁচাত্তর সালের এই দিনে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয় দিবসটি পালন উপলক্ষে সকালে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন জেল হত্যার দণ্ডপ্রাপ্ত খুনিদের বিদেশ থেকে ফিরিয়ে জোর তৎপরতা চলছে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী জাতীয় চার নেতার বন্দিদশায় কারাগারে এমন হত্যার ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন রক্তাক্ত এই দিনটির স্মরণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন পঁচাত্তরের পনেরোই আগস্ট আর তেসরা নভেম্বরের জেল হত্যার উদ্দেশ্য একই আওয়ামী শূন্য করে দেওয়া ভিন্ন অভিলাষে কারা অভ্যন্তরে আমাদের জাতীয় চার নেতা মুক্তিযুদ্ধের চারজন প্রথম নৃশংসভাবে হত্যা করা জেল হত্যার কুশীলবদের বিচারের আওতায় আনতে কমিশন গঠনের বিষয়টি এখনও আলাপ আলোচনার মধ্যে সীমাবদ্ধ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন বিদেশে পালিয়ে থাকা খুনিদের ফিরিয়ে আনতে চায় সরকার কোনো কোনো দেশে সমস্যা আছে তাদের দেশে মৃত্যুদণ্ডের কোনো বিধান নেই এবং ফাঁসির আসামি বিধায় তাদেরকে ফিরিয়ে আনতে অসুবিধা হচ্ছে তবুও বিভিন্ন দেশের যারা সরকার প্রধান রাষ্ট্রপ্রধান এই উচ্চ পর্যায়ে আলাপ আলোচনা চলছে যাতে খুনিদের দিনটি পালন উপলক্ষে বরানী কবরস্থানে জাতীয় তিন নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ ও ক্যাপ্টেন এম মনসুর আলীর কবরে আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় সৈয়দ রিয়াজ এটিএন বাংলা ঢাকা জেল হত্যা ও বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত যারা বিদেশে রয়েছে তাদেরকে দেশে ফিরিয়ে আনতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সকালে পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে গিয়ে বঙ্গবন্ধু জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে কথা বলেন তিনি পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা যেখানে জাতীয় চার নেতা হত্যা এবং একুশে আগস্ট গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা অপরাধীরা কেউই রেহাই পাবে না বলে উল্লেখ করেন তিনি শুধু জেল হত্যা নয় আপনারা জানেন বঙ্গবন্ধুর খুনিরাও আমরা শনাক্ত করেছি তারাও বিভিন্ন জায়গায় পলে পালিয়ে আছেন এবং পালিয়ে বেড়াচ্ছেন তারপরে আমরা এই যে একুশে আগস্ট গ্রেনেড হত্যা সেখানেও অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন আমরা তাদের সবাইকে চিহ্নিত করে আমরা আনার প্রচেষ্টায় রয়েছি আমরা আশা করি যে কোনো সময় আমরা এদেরকে ক্রমান্বয়ে এদেরকে নিয়ে আসব আমাদের দেশের প্রচলিত আইন যেমন রয়েছে যারা যেখানে পালিয়ে রয়েছে তাদের দেশেরও আইন রয়েছে তাদের দেশের আইনে মানে তাদের সঙ্গে নেগোসিয়েশনের মাধ্যমেই আমরা আনার প্রচেষ্টা স্বৈরাচার বিরোধী আন্দোলনের কারণে সরকারের হলে পড়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার রোগমুক্তি কামনায় ঢাকা মহানগর উত্তর বিএনপি তিনি এ মন্তব্য করেন শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করার কারণেই বিএনপির নেতা কর্মীদের জর্জরিত করা হয়েছে অভিযোগ করে ফখরুল বলেন অবিলম্বে খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে পরে খালেদা জিয়া সাদেক হোসেন সহ অসুস্থ কর্মীদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় শুধু সাদেক হোসেন খোকা নন আমাদের অনেক মানুষ এখন অসুস্থ হয়ে পড়েছেন মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে দেশের বাইরে রাখা হয়েছিল আহ্বান জানাতে চাই সরকারের কাছে তিনি যেন দেশে ফিরতে পারেন সুস্থ অবস্থায় তার জন্য তার সেই ব্যবস্থা তাদের করা উচিত গ্রামীণ কমিউনিকেশনের তিন কর্মচারীর দায়ের করা মামলায় শান্তিতে নোবেল বিজয়ী শ্রম আদালতে আত্মসমর্পণ করে ডুস জামিন চাইলে দশ হাজার টাকা মুচলেখায় আদালত জামিন দেন এর আগে নয় অক্টোবর গ্রামীণ কমিউনিকেশনের কর্মচারীদের মামলায় ইউনুসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে শ্রম আদালত ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রাহিবুল ইসলাম এই পরোয়ানা জারি করেন তিন মামলায় ওই দিন ড মোহাম্মদ ইউনুসের সমনের জবাব দেওয়ার কথা থাকলেও তিনি আদালতে উপস্থিত হননি এ কারণে তার বিরুদ্ধে এই আদেশ দেওয়া হয় এদিকে মামলার প্রস্তাবিত গ্রামীণ কমিউনিকেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল সালাম জানান প্রতিষ্ঠানে ইউনিয়ন গঠনের কারণে চাকরিচ্যুত হয় তারা ডক্টর ইউনুসের বিরুদ্ধে এ মামলা করেছেন কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পেঁয়াজের দাম পাইকারি বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে ত্রিশ টাকা দরে বিক্রেতাদের দাবি ভারতীয় পেঁয়াজ না আসায় এই অবস্থায় তৈরি হয়েছে আর ক্রেতারা সঠিক তদারকি থাকলে অবস্থার উন্নতি হতো সজীবের রিপোর্ট বলছেন যে পেঁয়াজ ছাড়া তরকারি ভাবাই চায় না সেখানে এই পেঁয়াজই এখন বড় চিন্তার কারণ বাজারে গেলেই ক্রেতাদের মাথায় হাত কিভাবে কিনবেন পেঁয়াজ কিভাবে খাবেন তাও ভাবছেন অনেকেই কমার ব্যবস্থা করতে হবে এভাবে চলতে থাকলে তো মানুষের অনেক কষ্ট এই দামটা কমানোর জন্য অনুরোধ করতেছি সরকারের কাছে এবং যারা উপরের কর্মকর্তা আছে নেতা যারা আছে সবার উপরে বলতেছি যাতে এটা সীমিতর মধ্যে রাখে যাতে সবাই কিনে খেতে পারে পার্শ্ববর্তী দেশে নাকি পেঁয়াজের দাম অনেক কম কিন্তু আমাদের দেশে গতকালকে নিউজেই দেখেছি যে অনেকগুলো পেঁয়াজ দেশে ইনপোর্ট হয়েছে বাজারের কোনো প্রভাবই নেই বাজারের পরিস্থিতি কতদিন থাকতে পারে সেটাও জানেন না ব্যবসায়ীরা বলছেন পেঁয়াজের বড় আড়ত শ্যাম্পাজারেই পেঁয়াজ নেই তাই এই সংকট তার বৃষ্টির কারণে অনেক পেজ পচে গেছে মাস বেশ সড় হয়ে গেছে যে পরিমাণ থাকার পর্যাপ্ত থাকার দাদা এটা হয় নাই এই কারণেই পেঁয়াজের দামটা বাইরে গেছেন কমে গেছে কারণ নাফ সিজন না বেরিয়ে থাকে না নতুন পেঁজ নাই নতুন পেজো জাইলুন তলে বেজ একটু আমদানি নতুন কম তো তবে পেঁয়াজ ভোক্তা অধিকার সংস্থা কনসাস কনজিউমার সোসাইটির প্রকাশিত প্রতিবেদন বলছে গত দুই জুলাই থেকে একত্রিশ অক্টোবর চার মাসে ভোক্তার ক্ষতি হয়েছে তিন হাজার একশো কোটি টাকার বেশি তাদের দাবি সিন্ডিকেট করে দাম বাড়ানোই এ অবস্থা জুলাইয়ের এক তারিখে বিক্রি হচ্ছিল তিরিশ টাকা কেজি জুলাইয়ের দুই তারিখে হঠাৎ করে পনেরো টাকা বাড়ানো হয় কেজিতে আমরা তিরিশ টাকাকেই লজিক্যাল প্রাইস ধরছি কারণ সরবরাহের কোনো সমস্যা নাই আমদানি মূল্য বাড়েনি এমন পরিস্থিতিতে একদিনের ব্যবধানে কেজি প্রতি পঞ্চাশ টাকা মূল্য বাড়ানো এটি আমরা মনে করি কোরবানি ঈদকে সামনে রেখে শুধুমাত্র ভোক্তার পকেট থেকে লুটপাট করার জন্যই সিন্ডিকেট করে এই মূল্য বাড়ানো হয়েছিল এসব বন্ধে ভোক্তা অধিকার অধিদপ্তরে একটি সেল গঠনেরও দাবি জানায় এ সংস্থা আদিন সজীব এটিএন বাংলা ঢাকা শুক্রবার থেকে জাটকা রক্ষা অভিযান শুরু হলেও ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে অবাধে চলছে জাটকা নিধন নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রকাশ্যেই ইলিশের বাচ্চা ধরছে জেলেরা এ অবস্থায় সরকারের জাটকা ইলিশ সংরক্ষণ কর্মসূচি সফল হবে কিনা না তা নিয়ে দেখা দিয়েছে সংশয় ভোলার প্রতিনিধি এম সিদ্দিকুল্লা পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন অক্টোবর গেল শেষ হল মা ইলিশ রক্ষার অভিযান নদীর মিঠা পানিতে ডিম সাগরে ফিরছে ফুটিয়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ নৌকা জাল নিয়ে তাই নেমে পড়েছেন জেলেরা ধরাও পড়ছে অসংখ্য মা ইলিশ একই সময়ে নদীতে ডিম ফুটে বের হওয়া জাটকা সংরক্ষণে শুরু হয়েছে সরকারি কর্মসূচি ভোলার সাত উপজেলায় আট মাসব্যাপী এই কর্মসূচি চলবে ত্রিশ জুন পর্যন্ত যার আওতায় পঁচিশ সেন্টিমিটারের নিচে কোনো ইলিশ ধরা নিষিদ্ধ কিন্তু সেই নিষেধ মানছে না ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর জেলেরা অবাধে চলছে নিষিদ্ধ কারেন্ট জালে জাটকা নিধন অন্যদিকে অবৈধ চর ঘেরা খুর্চি জাল মশারি জাল দিয়ে জাটকা ধরছে প্রভাবশালীরা ধ্বংসের মুখে ছোট জাতের দেশি মাছের পোনা ও ডিমোরে জেলেদের অভিযোগ অভিযানে প্রভাবশালীদের জাল খুঁজে পায় না প্রশাসন অবৈধ জালের কারখানা বন্ধ না হলে জাটকা সংরক্ষণ সম্ভব নয় বলেও মনে করেন তারা ভোলা মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান জাটকা সংরক্ষণের মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে অনেক সময় জিনিসের ডিম ছাড়া পরিমাণ এর উপরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের একটা টিম গবেষণা কার্যক্রম পরিচালনা করেছে তারা আপনাদের নির্দিষ্ট সময় হচ্ছে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করবে সরকারি অভিযানের সাথে সাথে জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি সহ অবৈধ জাল বিক্রি ও উৎপাদন বন্ধ করা হলেই জাটকা সংরক্ষণ কর্মসূচি সফল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিউরো রিপোর্ট এটিএন বাংলা